শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা ওই ডিবেট দেখেছিলাম, কিভাবে উনি জেদ ধরেছিলেন, যেভাবে উনি সবকিছু বলেছেন এবং পরে জানিয়েছেন যে তিনি একজন আইনজীবী, তা লজ্জাজনক। গোটা দেশের কাছে ওর ক্ষমা চাওয়া উচিত। তার বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর যাতে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয় সেই সংক্রান্ত আবেদন জানিয়েছিলেন নূপুর শর্মা। সেই আবেদনে শুনানি হয় শীর্ষ আদালতে। শুনানি চলাকালীন সাসপেন্ডেড বিজেপি নেত্রীর আইনজীবী অভিযোগ জানান, উনি নূপুর শর্মা ক্রমাগত হুমকির মুখে পড়ছেন। এই প্রসঙ্গে বিচারপতি জানতে চান, উনি হুমকি পাচ্ছেন নাকি উনি নিরাপত্তাই হুমকির কারণ? যেভাবে গোটা দেশে আবেগে সুরসুরি দিয়েছেন, দেশে যা ঘটছে তার জন্য এই মহিলা একাই দায়ী। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।